কয়েকদিন থেকে তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তারপরও এই বৃষ্টি যেহেতু একটু থেমেছিল আজকে বিকালবেলায়, তাই চলে গিয়েছিলাম জোসনারা সুপার, যেটা মুখলেস পার্ক নামে পরিচিত। তো এটার অবস্থান বটতলাহাটে। তো আজকে পুরো ভিডিও জুড়ে এটার অবস্থান, লোকেশন, কি কি আছে, কি কি রয়েছে সবকিছু শেয়ার করছি। তো আমি রেডি হয়ে চলে গেলাম, লায়ক লায়ক ভাব, বাট পাশে নায়িকার অভাব। আরে হাসেন না, কষ্ট পাচ্ছি, আমি জন্য আমি সিঙ্গেল মানুষ, সিঙ্গেল হয়েছি তো কি হয়েছে, তাই বলে কি ঘুরবো না, তাই একা একা চলে গিয়েছিলাম জোসনারা পার্ক। আর এখানে প্রথমে ঢুকে পেয়ে যাবেন টিকিট, প্রবেশ মূল্য মাত্র 20 টাকা, তাই সুন্দর করে প্রবেশ হয়ে যাবেন, টিকিটটা এখানে জমা দিবেন, ভিতরে প্রবেশ করবেন। তো ভিতরে প্রবেশ করে দেখলাম চারিদিকে এত সুন্দর পরিবেশ, যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো এখন বৃষ্টি না হলেও কিন্তু পরিবেশটা খুব ঠান্ডা ছিল, শীতল ছিল, আবহাওয়া কিন্তু একদম মনোরম, অস্থির ছিল। এখন দেখতে পারবেন ভিতরে কি কি রয়েছে, কি কি প্রত্যেকটা স্পটে আমি আপনাদের খুলে 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 দেখাবো, একদম ভেঙে চুরে দেখাবো, চলেন দেখে ফেলেন। প্রত্যেকটা জায়গাতে কিন্তু এরকম ভাবে মূর্তি আছে, আর প্রত্যেক জন কিন্তু এখানে ছবি তুলছে, কারণ লোকেশন গুলোই কিন্তু ছবি তোলার মতো। এখানে এই যে বুম 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 পিপি, দেখেন কত বড় দামড়া মানুষ উঠে গেছে, তো যাই হোক আপনারা উঠতে পারবেন। আর এই যে এটা হচ্ছে কি, এটা কিন্তু একটু আস্তে আস্তে চলছে, আর বাট এটা অনেক জোরে চলছিল, এই রাইডটাতে আমি উঠেছিলাম, পরে আপনাকে দেখাচ্ছি কিভাবে কি করতে হয়, এই রাইডে কেমন মজা লেগেছে সেটাও দেখাবো। পার্কের এক কোণে দিয়ে কিন্তু অনেকগুলো সাদা, তারপরে ঘুঘু কালারের ঘুঘু ছিল, এগুলো হচ্ছে মানে পোষার জন্য। তো ঘুঘুগুলো আমার কাছে একটু ক্যামেরা বন্দি করলাম, কারণ আমার কাছে বেশ ভালো লাগছিল, এদের দেখতে অনেক সুন্দর লাগছিল, অবশ্যই দেখতে দেখবেন। এগুলো একদিকে এক কোণাতে কিন্তু এই ঘুঘুগুলো। এখন যে রাইডটা দেখছেন এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য, এটা ঘোড়া রাইড বলা হয়। আর জোসনারা পার্কের ভেতরে কিন্তু এরকম একটা সুড়ঙ্গ রয়েছে গাছের, চারিদিকে শুধু গাছ, মানে এই গাছগুলো কি গাছ আমি জানি না, আপনাদের জানা থাকলে বলবেন। তো এই গাছগুলোতে ঘেরা ঘেরা করে একদম ভিতরে অনেক সুন্দর সবুজে একদম ঘেরা, তো জায়গাগুলো আসলে ভালো লাগে, একদম সুড়ঙ্গের মতো, মানে চারদিক দিয়ে চারটা রাস্তা হয়ে গেছে গাছের মধ্যে দিয়ে যাবেন, মনে হবে যে গাছের ভিতরে হাঁটছেন। এটা একটা বেশ মানে সুন্দর জায়গা বলা চলে, আর এটা ছবি তোলার জন্য বেস্ট প্লেস। আর এদিকে সিংহ মামা আমার উপর রাগ করেছিল, তাই মুখ ওদিকে ঘুরে রেখেছে। তো সিংহ মামা কেন রাগ করেছেন আপনি বলেন তো, আর আপনি এত মাথা বড়, পেট ছোট কেন আপনারা। বাচ্চাদের জন্য এই ফ্রি রাইডটাও কিন্তু রয়েছে, এটা খুবই মজার, চাইলে আপনি বড়রাও কিন্তু খেলতে পারবেন, তবে বাচ্চারা এটাতে শ্রেয়। পার্কের মধ্যে কিন্তু তাদের নিজস্ব একটা রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টে বিভিন্ন খাবার দাবার পাওয়া যায়, চাইলে আপনারা রেস্টুরেন্টে ঢুকতে পারবেন। এখানে কাপ রয়েছে বাচ্চাদেরকে নিয়ে, এই কাপগুলোতে বসাতে পারবেন, মানে বাচ্চাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, কিডস জোন বলা চলে। শুধু যে কাপ আছে তা না, এরকম ছোট ছোট কিন্তু ছোট ছোট রাইড গুলো আছে, যেগুলো শুধুমাত্র বাচ্চাদের ইউজেবল, বড়রা কিন্তু এখানে ইউজ করতে পারে না। এই যেরকম প্লেন রয়েছে, এরকম ঘোড়া রয়েছে, প্রত্যেকটা জায়গাতে ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু বেশ আনন্দ পাবে। আপনাদের সন্তানেরা যদি থাকে ছোট বাচ্চারা, অবশ্যই সেখানে নিয়ে যাবেন, তাদের মনটা কিন্তু ভালো হয়ে যাবে। অনেক রকম মূর্তিও আছে, এই যে দেখেন যেমন টিয়া পাখি, তো টিয়া পাখি দুটা বাচ্চাও আছে, আপনাদের যেমন বাচ্চা আছে টিয়া পাখিরও বাচ্চা আছে। এখানে ইগল, এই মামা এই তুমি কি করো, যাবে যাবে, এই ইগল যাবে। আর এখানে দুইটা বাঘ না, একসাথে তিনটা বাঘ, বুঝছেন। তারপরে আমি একটা রাইডে চড়বো ভেবেছিলাম, এই যে রাইডটা দেখতে পাচ্ছেন, তো এই রাইডে আপনি যে রাইডে চড়েন না কেন, এখানে 40 টাকা করে টিকিট লাগবে। তো এই রাইডটা একদম স্লো ঘুরছিল, তাই আমি এখানে যাইনি, বাট এই রাইডটা যেটা এই যে এখন দেখবেন সেটা কিন্তু অনেক জোরে ঘুরছিল, তাই সবাই এখানেই যাচ্ছিল, তো আমিও এদের মধ্যেই লাইন ধরতে হয়, কিন্তু লাইন মানে এত লাইন, বড় বড় আপনাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা ভিড় এখানে, 40 টাকা করে টিকিট কেটেও কিন্তু লাইন ধরতে হচ্ছে। দেখেন আমার পিছনে কত মানুষ, মানে আমি জীবন যুদ্ধে অনেকটাই গিয়ে, তাই না, কতজন আমার পিছনে পড়ে গেছে। এই আপুকে যখন টিকিটটা আমি আমার হাতে ধরাতে পারলাম, যে আপু নেন নেন আমার পালাটা নেন, তখন মনে হচ্ছিল সার্থক, আমি এই জীবন যুদ্ধে আগিয়ে গেলাম, আহা হা। প্রায় 15 থেকে 20 মিনিট লাইন ধরার পরে আমি লাইন পেয়েছিলাম, তারা পিছনে আছে, বাট আমি এখন অপেক্ষা করছি কখন আমার পালা আসবে, আমি রাইডে উঠবো। বেশ কিছুক্ষণ পর আমরা আসলে উঠলাম, কি ভাবছিলাম আমি সিঙ্গেল না, আমার সাথে এই যে কত সুন্দর কিউট একটা বাচ্চা আছে, তাই না। তো আমরা দুজনই কিন্তু একসাথে রাইডে উঠেছিলাম, চলেন আপনাদের উপর থেকে ভিউটা কেমন সেটাও দেখাই। এখন দেখতে পাচ্ছেন আমাদের রাইড শুরু, তো এখন কিন্তু আমরা মানে একটা মধ্যম স্পিডে চলছিলাম। তো এখানে যারা যারা চলেছেন তাদের অভিজ্ঞতা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে এই রাইডটাতে তাদের কেমন লেগেছে, আপনাদের কেমন লেগেছে। আমার এভারেজ, অতটা ভালো লাগেনি, অতটা খারাপ লাগেনি, তবে একটু মাথাটা ঘুরছিল, আর উপর থেকে ভিউটা আসলে সুন্দর মনে হচ্ছিল, পুরো জোসনারা পার্কটা একটা ফ্রেমে পাচ্ছিলাম, মানে আমি একদম ভালোভাবে দেখতে পাচ্ছিলাম কোন সব দিকটা, আর রং বেরঙের সবকিছু রং করা আছে, তো আপনাদেরও ভালো লাগবে আশা করি। রাইড শেষ করে নেমে গিয়েছিলাম, হালকা মাথা কেমন কেমন করছিল, তো বাসা চলে আসবে এই সময় বাইরে হয়ে যাব, তো লাস্ট মোমেন্ট একটু দেখে নিলাম কেমন হয়েছে ভিউটা। যাবার আগে বেশ কয়েকটা জায়গায় খাবার খেলাম, তো কি কি খাবার খেলাম একটু চলেন আপনাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু পাওয়া যায় জোসনারা পার্কের বাইরে, এটা অবস্থান হচ্ছে বটতলাহাটে, তো সেখানে কিন্তু রয়েছে এই চটপটি, এই পাশে কিন্তু অনেকগুলো চটপটি রয়েছে, চটপটি দোকানগুলো রয়েছে। তো আমার কাছে এই চটপটিটা মানে আমি জানি না কেমন লাগে খাইতে, তারপর আমি ঢুকলাম, তো এটা হচ্ছে 20 টাকার, 20 টাকা হিসেবে পরিমাণটা ঠিকঠাক আছে, তবে আমার চটপটিটা বেশি ভালো লাগেনি। এখানে কোন চটপটিটা আপনাদের কাছে বেশি ভালো মনে হয়েছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটু সামনে আসতে এই চপগুলো পেয়ে যাচ্ছিলাম, এগুলো চিংড়ি চপ, আর এখানে হচ্ছে রসুনের, রসুন রসুন এগুলো দিয়ে চপ করেছে কয়েকটা,
তো চিংড়িগুলো বড় চিংড়িগুলো ছিল 40 টাকা দাম, আর ছোট চিংড়ি আর এই রসুনের চপগুলো ছিল 10 টাকা করে, আর এই স্যান্ডউইচ ছিল 20 টাকা পিস, মানে এই যে চারটা দুইটা দুইটা চারটা আছে না এই স্লাইসগুলো এক একটা 20 টাকা করে, আর এই যে দেখছেন এটাতে 10 টাকা করে ছোট চিংড়ি চপ। তো যাই হোক, এই চিংড়ি চপগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে মোটামুটি অ্যাভারেজ লেগেছে, অতটা ভালো লাগেনি অতটা খারাপ লাগেনি, আর খাওয়ার পরে এগুলো একটু একটু তিতা লাগে কারণ এখানে মানে সোডা ইউজ করা হয় খাবার সোডা। তো যাই হোক, আমার কাছে অতটাও ভালো লাগেনি, তবে চলার মতো। তারপরে চলে আসছিলাম শান্তিমোড়ে। শান্তিমোড়ে এই বড়াটা আসলে অনেক ফেভারিট আমার, আর এখানে এই যে ঘুগনি বুটটা পাওয়া যায় এটা কিন্তু খাইতে দূর দূরান্ত থেকে লোক আসছে, এবং আসলে প্রতিদিন সন্ধ্যা থেকে এটা পাওয়া যায়, আর খুবই ভিড় হয় এখানে, আপনি দেখতে পাচ্ছেন অনেক ভিড়। আর এখানকার বুট তার প্রত্যেকটা ভাজা পোড়া কিন্তু অনেক অনেক মজাদার, আপনারা অবশ্যই এখানে ট্রাই করবেন। যেখানে ভাসছিল তার অপোজিট সাইডে চলে আসছিলাম, এখানে আরেকটা রেস্টুরেন্ট আছে, হোটেলের রেস্টুরেন্ট উসমান যেটার নাম। তো এই উসমান হোটেল এন্ড রেস্টুরেন্টের পুরিগুলো দেখেন বেশ বড় সাইজের, আর একটু দাম ছিল মাত্র 10 টাকা। আর এখানে তার হালিমটা আমার কাছে ফেভারিট কারণ এই হালিমের ঘনত্বটা কিন্তু অনেক বেশি, এখানে 35 টাকার হাফ হালিম, আর দুইটা পুরি নিয়ে আমুর জন্য বাসার জন্য রওনা দিলাম। তো আজকে ভিডিও পর্যন্ত টাটা, বাই বাই, সি ইউ অ্যাগেইন। পেজ ফলো না দিয়ে গেলে কিন্তু পেট খারাপ করবে, হা হা হা।